আপনারা দেখছেন অল মোবাইল টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু মইদুল। আপনারা যারা টিকটকের মধ্যে রেগুলার ভিডিও আপলোড করেন, টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ভূতের ভিডিও হয়তো আপনারা সবাই দেখেছেন। এরকম ভিডিও এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, বা এরকম একটি ভিডিও বানালে সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে এবং তার ভিডিওর উপর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। তো এখন আপনারাও এরকম একটি ভিডিও বানিয়ে আপনার টিকটক আইডিটাকে ভাইরাল করতে পারেন, বা আপনিও ভাইরাল হতে পারেন খুব সহজে। তো এই ভিডিওটা আপনারা খুব সহজেই কেমনভাবে বানাবেন আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে ঘন্টাটা বাজিয়ে দিন, আর আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যারা টিকটকের মধ্যে রেগুলার ভিডিও আপলোড করে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। টিকটকে ট্রেন্ডিং ভূতের ভিডিওটি বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এর একটা মড ভার্সন পাওয়া যায়, আপনাদের যদি মড ভার্সনটা প্রয়োজন হয় যেখানে কাইন মাস্টারের লোগোটা থাকে না, সেটা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আমায় কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের এই মড ভার্সনটা কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই দেখুন, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনারা একটা অপশান পাবেন এই জায়গাটায়, এটা প্লাসের আইকন পাচ্ছেন এই জায়গাটায়। হ্যাঁ, প্লাসের আইকনে ক্লিক করবেন। প্লাসের আইকনে ক্লিক করার পর এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এই যে মিডিয়া ব্রাউজার বলে একটা অপশান পাচ্ছেন, এই মিডিয়া ব্রাউজারের মধ্যে চলে যাবেন এবং এখান থেকে আপনাদের একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। আকাশের একটা ফটো দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর করে একটা আকাশের ফটো আপনাদের তুলে নিতে হবে। এইভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা ফটো কিন্তু আপনারা তুলে নেবেন আগের থেকে। তারপরে এটাকে আপনারা রাইট সমান সমানে ক্লিক করে দেবেন, তারপরে রাইট চিহ্নের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এরকম একটা ফটো কিন্তু তৈরি হয়ে গেল। এটার লেয়ারটা আপনারা একটুখানি বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এতটা মতো করে নেবেন একটু বাড়িয়ে, তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনাদের এখানে আরও একটা জিনিসের প্রয়োজন হবে, যেটা হচ্ছে একটা ভিডিওর প্রয়োজন হবে, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভূতের ভিডিও। ঠিক আছে, এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, মানে যে ভিডিওটা দেখাতে চলেছি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ওই ভিডিওটা ডাউনলোড করে নেবেন, সরাসরি ইউটিউবের মধ্যে চলে যাবেন এবং ইউটিউব থেকে বিভিন্ন রকম ভিডিও ডাউনলোডারের মাধ্যমে, যেমন স্ন্যাপটিউব, ভিডম্যাট ইত্যাদির মাধ্যমে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ভিডিওটা লেয়ারে যাওয়ার পর মিডিয়া ব্রাউজারে চলে যাবেন। মিডিয়া ব্রাউজারে যাওয়ার পর ওই ভিডিওটাকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন আপনার প্লে স্টোর থেকে, ডাউনলোড ইউটিউবের মধ্যে থেকে সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই ভিডিওটাকে পেয়ে যাচ্ছেন। এই ভিডিওটা পেয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই জায়গাটায় এটা ভিডিওটা অনেকটাই আছে, তো ভিডিওটা আপনাদের প্রয়োজন হবে যেদিকে একধারে যাচ্ছে, দেখবেন ভূতটা এই দিকটায় যাচ্ছে, দেখুন এইখানটায় আসবেন, এই জায়গাটা করে দেখতে পাচ্ছেন এই ভূতটা এই দিকটায় যাচ্ছে। তারপরে এখানে আসার পর কাঁচিটার অপশানে যাবেন এবং বাঁ দিকের অপশানটা কিন্তু কেটে দেবেন, তারপরে রাইট চিহ্নের অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে টিপে ধরবেন, লেয়ারটাকে টিপে ধরবেন, দেখবেন সামনের দিকে চলে এসেছে। তার আরেকবার টিপে ধরে এটাকে পুরো একদম সামনের দিকে করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান কিন্তু আপনাদের সামনে চলে এসেছে, এই ভূতটা কিন্তু চলে এসেছে। তারপরে কী করবেন, এই ভিডিওটার এখানটায় ইনপুট করে নেবেন, তারপরে এই জায়গাটায় যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার উপর ক্লিক করবেন, মানে গ্রিন স্ক্রিন ভিডিওটার উপর ক্লিক করবেন। গ্রিন স্ক্রিন ভিডিওটার উপর ক্লিক করার পর আপনারা সাউন্ডটাকে মিউট করে দেবেন। হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছেন সাউন্ড মিউটের একটা অপশান আছে, এখানটা সাউন্ড মিউট করে দেবেন। মিউট করে দেওয়ার পর আপনারা আবার ওই ভিডিওটার উপর ক্লিক করবেন, মানে গ্রিন স্ক্রিন ভিডিওটার উপর। তারপরে ক্রোমা কি বলে এই জায়গাটায় অপশান পাবেন, ক্রোমা কি, এই ক্রোমা কির ওপর ক্লিক করবেন। তারপরে এটাকে এনেবেল করে দেবেন। ঠিক আছে, এটাকে রাইট চিহ্নটাকে এনেবেল করে দেবেন, দেখবেন এটা কিন্তু গ্রিন স্ক্রিনটা উড়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটার একটা অপশান আছে, এই জায়গাটায় ডিটেল কভিউল বলে, হ্যাঁ এটার উপর ক্লিক করবেন। তারপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে, এইটাকে পুরো একদম কোণের দিকে নিয়ে চলে আসবেন, আর এই যে অপশানটা আছে এটাকে এরম জায়গায় টেনে দেবেন। ঠিক আছে, তারপরে রাইট চিহ্নের অপশানে ক্লিক করে দেবেন এটা। তারপরে এটার উপর আরেকবার টাচ করবেন এইভাবে। তারপরে এটাকে কী করবেন, একটু ছোটো করবেন, একটু ছোটো করে এই কোণের দিকটাই নিয়ে চলে যাবেন। হ্যাঁ, এই কোণের দিকটা এরকমভাবে নিয়ে চলে যাবেন। তারপরে রাইট চিহ্নের অপশানে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নের অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার উপর আবার ক্লিক করবেন, মানে যে ভিডিওটা ইনপুট করলেন, মানে নিলেন এই গ্রিন স্ক্রিন ভিডিওটা। তারপরে নিচের দিকে এই জায়গাটা অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান আছে, হ্যাঁ সরি, এই জায়গাটা একটা আলফার বলে একটা অপশান আছে, আলফা বলে, এটাকে পুরো 12-13 করে দেবেন। ঠিক আছে, এরকম আবছা টাইপের করে দেবেন, 12-13। তারপরে এটা রাইট চিহ্নের অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এই ভিডিওটা আমি একবার প্লে করে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন দেখুন কীরকম হচ্ছে, দেখুন এটা দেখুন, সরি ভূতটা দেখুন নড়ছে, মনে হচ্ছে কত সুন্দর লাগছে দেখুন। তো এইভাবে কিন্তু আপনারা এইভাবে এই ভিডিওটা কী করবেন, এই জায়গাটায় যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটা ডান দিকের অপশানটা কেটে দেবেন। তারপরে এই ভিডিওটা কিন্তু আপনার রেডি হয়ে গেল। এটা আবার শেয়ারের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, এই সরি এই জায়গাটায় শেয়ারের একটা অপশান আছে, শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর আপনারা ভিডিওটাকে গ্যালারির মধ্যে আপনারা সেভ করে নেবেন। ঠিক আছে, এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার পর আপনারা কী করবেন, তো এখন ভিডিওটা সেভ হয়ে গেছে, এরপর আপনারা কী করবেন, এর যে একটা সাউন্ড পাওয়া যায় একটা ভয়ানক সাউন্ড, সেটা আপনারা টিকটক অ্যাপ্লিকেশানের মধ্যে পেয়ে যাবেন। তো টিকটক অ্যাপ্লিকেশানটাকে আপনারা সরাসরি ওপেন করে নেবেন।
তারপর সরাসরি আপনার টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে আসবেন, এবং টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আমার যে এই আইডিটা দেখতে পাচ্ছেন, এই আইডিটার মধ্যে ওই যে ভিডিওটার সঙ্গে মানে ভূতের ওই ভিডিওটার সঙ্গে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডে আমি ভিডিওটা একটু পরে আমি আপলোড করে দেবো, সেই ভিডিওটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে, এবং ওই সাউন্ডটাও পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে কিন্তু আপনারা ওই সাউন্ডটা দিয়ে আপনারা ওই ভিডিওটা পোস্ট করে দিতে পারবেন খুব সহজে। তাহলে এখান থেকে আমি আপনাদের কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগও আমি আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই হ্যাশট্যাগগুলো আপনার ভিডিওতে লাগাতে পারেন, এবং দেখবেন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে খুব সহজেই। তো আমি এই পর্যন্তই আজকের এই ভিডিওটা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যারা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে রেগুলার ভিডিও আপলোড করে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও বানাতে খুব ভালোবাসে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আপনাদের দিনটি খুব ভালো কাটুক।